আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হোম ট্যাবের ফন্ট সেকশন নিয়ে সকল কথা। তো ফরম্যাটিং টেক্সট, এইখানে আমরা আজকে 7টি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ফন্ট, ফন্ট স্টাইল, ফন্ট কালার, ফন্ট সাইজ অ্যান্ড টেক্সট হাইলাইট কালার, ক্লিয়ার ফরম্যাট অ্যান্ড চেঞ্জ কেস। তো এই 7টি টপিক নিয়ে আমরা আলোচনা শুরু করছি। ওকে, তো ফার্স্টেই আমরা চলে আসবো ফন্ট নিয়ে। আমরা ফন্টের হোম ট্যাবের ফন্টে আসলে আমরা দেখতে পাচ্ছি এইখানে ফন্টের একটা অপশন রয়েছে। এখানে আমরা ক্লিক করলে এখানে অনেক রকমের আমরা ফন্ট পেয়ে যাব। ওকে, তো আমি এখানে আপনাদেরকে দেখাই, আমি এই লাইনটির ফন্ট চেঞ্জ করব। তো এটা আমি ফার্স্টেই সিলেক্ট করে এখান থেকে আমি আমার পছন্দ মতো যে কোনো ফন্ট নিয়ে নিব। যেই ফন্টটি আমার ভালো লাগে আমি সেখান মানে সেটি এখান থেকে নিয়ে নিতে পারবো। ওকে, এই গেল ফন্ট নিয়ে কথা। তারপর আমি আপনাদেরকে বলবো ফন্ট স্টাইল। ফন্ট স্টাইলের ক্ষেত্রে আমরা কি করতে পারি, লেখাটিকে বোল্ড করে দিতে পারি। একটু খেয়াল করবেন এখানে লেখাটি আগে কি ছিল অ্যান্ড এখন কেমন হলো। তো এই যে আগের ফার্স্ট লেখাটি হচ্ছে এরকম ছিল। ওকে, তো যখনই আমি এখান থেকে বোল্ডে ক্লিক করব লেখাটা একটু মোটা অক্ষরে লেখা হয়ে গেল। ওকে, তারপর আমরা দেখব ইটালিক করব কীভাবে। এই যে আই এর যে বাটনটি রয়েছে এখানে আমরা ক্লিক করলেই লেখাটি ইটালিক হয়ে গেল, মানে একটু বাঁকা টাইপের লেখা হয়ে গেল। তারপর আমরা দেখব কি করে আমরা লেখাতে আন্ডারলাইন ইউজ করব। এই যে এখানে আন্ডারলাইনের একটি অপশন রয়েছে, আন্ডারলাইনে যখন আমরা ক্লিক করব এই লেখাটি নিচে আন্ডারলাইন চলে আসবে। তো এখানে আন্ডারলাইনের আরও কিছু অপশন রয়েছে, আমরা যখনই অ্যারোতে ক্লিক করব আমরা দেখতে পাব সিঙ্গেল আন্ডারলাইন, ডাবল আন্ডারলাইন, থিক আন্ডারলাইন সহ আরও অনেক ধরনের ফরম্যাট রয়েছে আন্ডারলাইনের। ওকে, তো এখান থেকে আমি চাইলে যে কোনো একটি আন্ডারলাইন ইউজ করতে পারি। দেন এইখানে শুধু আন্ডারলাইনের স্টাইলে রয়েছে এমনও না, আন্ডারলাইনের কালারও রয়েছে। আমি চাইলে যে কোনো কালার ইউজ করতে পারবো লেখার নিচে, মানে আন্ডারলাইনের যখন ইউজ করবো আন্ডারলাইনে আমরা কালারও ইউজ করতে পারবো। ওকে, তো তারপর আমরা আলোচনা করব ফন্ট কালার নিয়ে। আমার এই লেখা এই লাইনটি এখন ফুললি ব্ল্যাক একটি কালার রয়েছে, মানে এই টেক্সটগুলো হচ্ছে ব্ল্যাক কালারে। তা আমি চাইলে এটা চেঞ্জ করে যে কোনো কালার এখানে ইউজ করতে পারি, রেড, তারপর ইয়েলো এক্সেট্রা, সব কালার আমরা এখান থেকে নিতে পারবো। এই তারপর মোর কালার্সে যে আমরা এখান থেকে কালার কাস্টমাইজ করে বানিয়েও নিতে পারবো। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে এই ছিল আমাদের ফন্ট কালার। তারপর আমরা চাইলে টেক্সটকে হাইলাইট করে দিতে পারি। তো আমরা যখন অনেক টাইমে লেখালেখি করি তো আমাদের হচ্ছে কিছু ওয়ার্ডকে হাইলাইট করার দরকার হয়ে থাকে। তো সেখান থেকে আমি এখানে জাস্ট দুইটা ওয়ার্ড নিচ্ছি, নিয়ে আমি এটাকে হাইলাইট করে দিচ্ছি। এই যে এখানে গেলে আমরা হাইলাইট করার অপশন পেয়ে যাব। তো আমি এখান থেকে লেখাটিকে হাইলাইট করে দিলাম। ওকে, তারপর আমরা দেখব এখান থেকে ফন্ট সাইজ, আমরা কি করে ফন্ট সাইজ বাড়াতে পারি এবং কমাতে পারি। এই যে আমাদের এইখানে ফন্টের সাইডেই রয়েছে আপনার ফন্ট সাইজের অপশনটি। তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো সাইজ নিয়ে নিতে পারবো। তারপর এখান থেকেও আমরা ফন্ট সাইজ বাড়াতে পারবো অ্যান্ড এইটার সাইডে যে ডাউন অ্যারোটি রয়েছে সেটি দিয়ে আমরা সাইজ কমাতে পারবো। তারপর ক্লিয়ার ফরম্যাট, ক্লিয়ার ফরম্যাটে আসলে আমরা দেখতে পাবো, সাপোজ আমরা এই লেখাটিকে বোল্ড করেছিলাম, এখন আমরা যদি আবার বোল্ডের উপরে ডাবল ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু লেখাটি আর বোল্ড রয়েছে না, আপনার ফরম্যাটটা ক্লিয়ার হয়ে গেল। তারপর আমরা সাপোজ লেখাটি নিচে আন্ডারলাইন ইউজ করেছিলাম, এখন আন্ডারলাইনে আবার ক্লিক করলে আন্ডারলাইনটি চলে যাবে। ওকে, তো এইরকমভাবে আমরা ফরম্যাট ক্লিয়ার করতে পারবো। তারপর আমরা লাস্ট যেইটা দেখব সেটি হচ্ছে চেঞ্জ কেস। তো চেঞ্জ কেসে আসার পর আমরা এখান থেকে দেখব এই যে চেঞ্জ কেসের অপশনটি রয়েছে, এখানে আমরা যখন আসব তখন সেন্টেন্স কেস আমরা এখন যেই লেখাটি যেই রকম স্টাইলে লিখছি এটাই হলো সেন্টেন্স কেস। যে আমাদের ফার্স্টের অক্ষর মানে ফার্স্টের যে ওয়ার্ডটি রয়েছে সেটি বড় হাতের, তারপরে বাকি সকল ওয়ার্ড ছোট হাতের, ঠিক আছে। তো তারপর আমরা চাইলে এখান থেকে লোয়ার কেস করে দিতে পারবো। লোয়ার কেস করলে আমরা দেখতে পাবো যে সবগুলো ওয়ার্ডই একদম ছোট হাতের
হয়ে গিয়েছে। তারপর আমরা এখান থেকে চাইলে আপার কেস করে দিতে পারবো, একটু ওয়েট, এখান থেকে আমরা আপার কেসে ক্লিক করে দিলাম, আমাদের এখানে সবগুলো লিখেই বড় হাতের হয়ে গেল। তারপর আমরা চাইলে এখান থেকে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করে দিতে পারি, সেখানে আমরা দেখব প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট অক্ষরটি বড় হাতের আর বাকি সবগুলো অক্ষর ছোট হাতের চলে এসেছে। তারপর আমরা টগল কেস দেখতে পাচ্ছি, তো টগল কেসের ক্ষেত্রে কি হবে একটু খেয়াল করবেন, যখনই আমরা টগল কেসে ক্লিক করব ফার্স্টের অক্ষরটি ছোট হাতের হয়ে যাবে আর বাকি সব অক্ষর বড় হাতের হয়ে যাবে, ফার্স্টের অক্ষরটি ছোট হাতের বাকি সব অক্ষর বড় হাতের। ঠিক আছে, এই ছিল আমাদের ফর্মে মানে ফন্টের সকল বিষয় নিয়ে আলোচনা। তারপরে চাইলে আপনারা আরেকটি জিনিস করতে পারবেন, সেটি হচ্ছে ফন্ট স্টাইল। আপনারা এখান থেকে আমি এখান থেকে নিয়ে দেখাচ্ছি, এই যে এখানে অনেক ধরনের আপনার স্টাইল রয়েছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারবেন এখান থেকে, এই যে এখান থেকে আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারবেন। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।